একবার আবু জাহেলের নেতৃত্বে এক দল গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, গিয়ে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো। ওই যে পূর্ণিমার চাঁদটা ঝলঝল করছে, সারা দুনিয়াটাকে আলোকিত করে দিয়েছে, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে যদি তুমি দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার অর্থেই আল্লাহর প্রেরিত নবী। নবীজিতে নিজের পক্ষ থেকে কিছু বলেন না, তিনি চুপ করে রইলেন, মাটির দিকে তাকিয়ে রইলেন, গ্রিন সিগন্যালের অপেক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন আলাইহিসসালাম বললেন, আপনি ভয় পাবেন না, আপনি ওই চাঁদটার দিকে, এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুলি, বাংলাতে কি বলে, আরবিতে বলা হয় আসসাবাব, বললেন আপনি আপনার এই আঙুল দিয়ে চাঁদের মাঝখান দিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ইশারা করেন, আপনার এই চাঁদটাকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিবেন, আল্লাহ আকবার। নবীজি আসসাবাব দিয়ে এইরকম করে চাঁদের দিকে ইশারা করে চাঁদের মাঝখান দিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ইশারা করলেন, সাথে সাথে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন কে, এক খণ্ড চলে গেল জেবেল আবু কুবাইস, আউয়ালু জেবেল ফিল আলম, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় যেটি সাফা মারওয়ার উপরের অংশটায়, আরেক খণ্ড চলে গেল জেবেল আবু কুআইদানে। এবার এই অবস্থা দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান কি আর ভালো হয়, আবু জাহেল্লা বলে যে মুহাম্মদ কত বড় জাদুকর, দেখছো নাকি আমাদের নজরবন্দি করে ফেলছে, কি করে ফেলছে, নজরবন্দি করে ফেলেছে। ঠিক আছে, আমাদের একদল লোক বিদেশে গেছে সফর করতে, সেই সফরকারীরা আসুক, আমি দেখতে চাই শুনতে চাই তারাও কি চাঁদটাকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে কিনা, তারা যদি বলে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে তাহলে আমি মেনে নেব। সেই সফর দল ফিরলেন মক্কায়, আবু জাহেল যখন জিজ্ঞেস করল, সফর সঙ্গীরা বলল, ওই রাতে আমরাও চাঁদের দিকে তাকিয়েছিলাম, আমরা দেখলাম চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কপাল যার খারাপ সে কি কখনো ইসলাম গ্রহণ করতে পারে, যে সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা হিসেবে গ্রহণ করতে পারে না, বলতে পারে না, তার জন্য ইসলামের সুশীতল ছায়া কখনো নয়, ঠিক না? নীল আর্মস্ট্রং, আপনারা নাম শুনেছেন, মহাকাশ বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম চাঁদে গেলেন। চাঁদে যাওয়ার আগে লাইকা নামক একটা কুকুরকে সে পাঠালো, তারা পাঠালো নাসার বিজ্ঞানীরা, যে সেখানে গিয়ে বেঁচে থাকে কিনা, যদি কুকুর ফিরে আসে তাহলে স্বাভাবিকভাবেই তারা যেতে পারবে। কিন্তু মাধ্যাকর্ষণের পরে বাতাস নেই, সেখানে অক্সিজেন নেই, বাঁচার কোনো পরিবেশ নেই, আওয়াজ নেই, সেই কুকুর আর ফিরে আসলো না। তারা বুঝতে পারলেন কিভাবে যেতে হবে। এরপরে তারই ধারাবাহিকতায় ভ্যালেন্টিনা তেরেসকোবা সর্বপ্রথম নবচারী হলেন। এরই সাহসিকতার ধারাবাহিকতায় 1969 সর্বপ্রথম অ্যাপোলো 11 নামের একটা স্পেস শানাল দিয়ে নাসার স্টেশন থেকে তিন বন্ধু, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিংস, তিন বন্ধু মিলে চলে গেলেন চাঁদে। চাঁদে নেমে সর্বপ্রথম ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই পতাকা সেখানে দাবিয়ে দিলেন। নীল আর্মস্ট্রং লক্ষ্য করলেন চাঁদের মধ্য দিয়ে এক বিশাল ফাটল, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কি যেন মিউজিক শোনা যায়, চাঁদের সফর যখন শেষ হলো দুনিয়াতে আসলেন, এসে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বায়োগ্রাফি পড়লেন। বায়োগ্রাফি পড়ে জানতে পারলেন এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একটা মিউজিক শুনেছিল চাঁদে, চাঁদের সেই মিউজিকটার সাথে দুনিয়ার কোনো মিউজিকের মিল আছে কিনা সেটা শোনার জন্য বিভিন্ন মিউজিক শুনতে শুরু করলো, হাজার হাজার লক্ষ লক্ষ মিউজিশিয়ানের মিউজিক শুনে। দুনিয়ার কোনো গান, দুনিয়ার কোনো মিউজিক সেই চাঁদের মিউজিকের সাথে মেলে না। আমেরিকার এক প্রেয়ার হলের পাশ দিয়ে নীল আর্মস্ট্রং একদিন হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখে মসজিদের ভেতর থেকে সেই মিউজিকের আওয়াজ বেজে উঠেছে, বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং দৌড়ে গেলেন মসজিদের ভেতরে, গিয়ে দেখে দুই কানে হাত দিয়ে একজন লোক কি যেন বলে মিউজিকটা গাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এটা কি মিউজিক না আজান? আজান তো। আজান যখন শেষ হলো
নীল আর্মস্ট্রং তিনি বললেন, ভাই তুমি কত বড় মিউজিশিয়ান, কত বড় গায়ক, তোমার গান খালি দুনিয়াতেই চলে না, তুমি যে গানটা গাও এই গানটা আমি চাঁদেও শুনেছি। আল্লাহ, লোকটা বলল, না না আমি কোনো মিউজিশিয়ান নয়, সঙ্গীতকারক নয়, গায়ক নয়, আমি হচ্ছি মসজিদের মুয়াজ্জিন, আমি প্রতিদিন মানুষকে মসজিদের দিকে এই সঙ্গীত গেয়ে গিয়ে আজান দিয়ে দিয়ে মানুষকে মসজিদের দিকে পাঁচবার করে আমি ডাকি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদল আছে যাদের কাছে এই আজান ভালো লাগে না, আছে না নাই? কোরআন ভালো লাগে না এমন আছে না নাই? ইসলাম ভালো লাগে না এমন আছে না নাই? বাংলাদেশের এক জানোয়ার কবি একবার বলেছিল, ফজরের আজানের ধ্বনি পতিতালয়ের বেশ্যার আওয়াজের মতো শোনায়, বলে নাউজুবিল্লাহ। এই লোক ওভার ড্রিঙ্কিং, অতিরিক্ত মদ পান করে মারা গিয়েছিল, তার ব্যাপারে আবার উক্তি হচ্ছে, যে ব্যক্তি তার সারাটা জীবন পতিতালয়ে কাটিয়েছে তার কাছে আজানের মতো সুমধুর ধ্বনি বেশ্যার মতো মনে হবে, বেশ্যার আওয়াজের মতো হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? অন্যদিকে আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই, ঠিক কিনা? আল্লাহ এই কবিতাটাকে কবুল করে নিয়েছে। তার কবরটা কোথায়? মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ আছে এই মসজিদের পাশে। আমি একবার কবরটা জিয়ারত করেছি, মুয়াজ্জিনের এই আজান শোনার জন্য তার আকুতি ছিল, কবিতা লিখেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। শুনে রাখো কবি, তোমার মতো কবি কাজী নজরুল ইসলামের জুতার সমান হতে পারেনি, ঠিক কিনা? নষ্ট ভ্রষ্ট এই কবি মরার আগে বলে গিয়েছিল, আমার লাশটা যেন কবর না দেওয়া হয়, আমার এই লাশটা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিবে, ছাত্ররা গবেষণা করবে আমার লাশ নিয়ে, আমার চোখটা অন্য জায়গায় দান করে দিবে, আমার কিডনিটা অন্য জায়গায় দান করে দিবে, কাজে লাগাবে। ঢাকা মেডিকেলে যখন তাকে পাঠানো হলো, ছাত্ররা প্রত্যাখ্যান করলো, এই লোকের লাশ ঢাকা মেডিকেলে আমরা ঢুকতে দেব না, যারা ইসলামের রীতিনীতিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের লাশ তো কোনো মুসলমান তো গ্রহণ করবেই না, আল্লাহর জমিনে তাদের লাশগুলোকে গ্রহণ করে না।